কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে 48 ঘন্টার সাধারণ ধর্মঘটে মুর্শিদাবাদ জেলায় মিশ্র সাড়া পাওয়া গেছে। 8ই ও 9ই জানুয়ারি বামপন্থী দলের ডাকা বন্ধে প্রথম দিন মঙ্গলবার জেলায় অন্যান্য দিনের তুলনায় ব্যস্ততা কম। যান চলাচল স্বাভাবিক থাকলেও রাস্তায় নিত্যযাত্রীদের দেখা ছিল না সেই রকম। সারা দেশব্যাপী ডাকা এই বন্ধে কেমন প্রভাব পড়লো জেলা জুড়ে তা ধরা পড়লো TV24 বাংলার ক্যামেরায়। আসুন দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জনস্বার্থ বিরোধী নীতি এবং পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও অন্যান্য দ্রব্যমূল্যের বৃদ্ধি সহ রাফেল দুর্নীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে সারা দেশব্যাপী 48 ঘন্টার সাধারণ ধর্মঘট। 8 ও 9ই জানুয়ারি বামপন্থী দলের ডাকা বন্ধে প্রথম দিন মঙ্গলবার জেলায় অন্যান্য দিনের তুলনায় ব্যস্ততা বেশ কম। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় ভিড়ের প্রকোপও ছিল খানিকটা কম। যান চলাচল স্বাভাবিক রাখতে রাজ্য সরকারের নির্দেশ দেওয়ায় যাত্রী সংখ্যা কম হলেও যানবাহন চলাচল রয়েছে, তবে দোকানপাট বেশিরভাগই বন্ধ, বন্ধ সমস্ত ব্যাংক পরিষেবাও, তবে খোলা রয়েছে সমস্ত সরকারি দপ্তর ও স্কুলগুলি। এদিন জেলার বিভিন্ন প্রান্তে বন্ধের প্রভাব বেশ লক্ষ্য করা যায়। নিত্যদিনের ব্যস্ততার চেনা ছবিটা এদিন দেখা যায়নি। বাস ও ট্রেন চলাচলের অনিশ্চয়তায় সদর শহর বহরমপুরে বাসস্ট্যান্ড ও স্টেশন চত্বরে অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের সংখ্যা কম। যাতায়াতের সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রী সহ স্কুল কলেজ যাত্রীদের। কিছুই না, এখানে আজ আমাদের এক্সাম আছে, আমরা এখন যাবো পরীক্ষা দিতে, তো এখন ট্রেনের ঠিক নেই, আজও আসবে কি আসবে না, টেনশন তো হচ্ছে, এখন দেখা যাক কি হয়। খুব ভালো ট্রেন চলে তো, খুব ভালো, সবারই এক্সাম আছে, তো ট্রেন চলে আমাদের পক্ষেই ভালো হবে। আমরা সামনে এই তো সবে এসে দাঁড়ালাম, গাড়ি যাচ্ছে, আমাদের সব বন্ধুগুলা গেল, আমি আগে অপেক্ষা করছিলাম, তার জন্য দাঁড়িয়েছি, এখনই ঢুকে যাবে, স্টেট ঢুকে যাবে, লোকাল গাড়ি কিছু দু একটা চলছে, স্টেটগুলো সবই চলছে, না না কোনো প্রবলেম নেই, টেকার আছে, ইয়ে আছে, কোনো জানো কারো অসুবিধা নেই। হ্যাঁ, সাধারণের মতোই আছে, তবে একাধ বিকল্প হবে তো, মানে কিছু কিছু পাবলিকগুলো বন্ধ করে দিয়েছে গাড়ি, সেগুলো হয়তো অসুবিধা, না তো এমনি কোনো অসুবিধা নেই। তবে বাস চলাচল বহাল রাখায় নিজের নিরাপত্তায় এক বাস চালককে হেলমেট পরে গাড়ি চালাতে লক্ষ্য করা যায় এদিন। বন্ধের সমর্থনে এদিন CITU মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই মিছিলটি। মিছিলে সামিল CITU নেতা তুষার দে বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমিক ও জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে সহ কৃষকদের ফসলের লাভজনক দাম, শ্রমিকদের কর্মসংস্থান ইত্যাদি দাবিতে সারা দেশব্যাপী এই সাধারণ ধর্মঘট চলছে। আমরা কেন্দ্রীয়ভাবে 12 দফা দাবির ভিত্তিতে সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলি গত 28শে সেপ্টেম্বর কনভেনশনের মধ্যে দিয়ে ধর্মঘট ডেকেছেন, দেশব্যাপী সাধারণ ধর্মঘট। আমরা আরও দুটো দাবিকে যুক্ত করেছি, সেটা হচ্ছে কৃষকের ফসলের লাভজনক দাম, কলকাতা এবং হলদিয়া বন্দরকে রক্ষা করা, এই এবং ক্ষেত মজুরদের সারা বছর কাজ, এই দাবিগুলিকে নিয়ে আমরা এই ধর্মঘট ডেকেছি। স্বাভাবিকভাবেই আজ এবং কাল দুদিন ধরে দেশব্যাপী ধর্মঘট হচ্ছে এবং ব্যাপকভাবে মানুষের সমর্থন আমরা লক্ষ্য করছি। আমাদের রাজ্যের, আমাদের দেশের যারা ব্যবসায়ী তারা সমর্থন করছে, সমর্থন করছে পরিবহন শ্রমিকরা, সমর্থন করছে সব অংশের শ্রমিকরা এবং সার্বিক সফল ধর্মঘটের রূপ নিচ্ছে। তাই রাজ্য সরকার পরিকল্পিতভাবে এই ধর্মঘটকে বানচাল করার জন্যে তার পুলিশকে নামিয়েছে এবং আক্রমণ সংগঠিত করছে। আমরা বলছি এই আক্রমণ এটা প্রমাণ করে যে BJP এবং TMC-র রাজনৈতিক সম্পর্ক তার সামনে এসে গেছে এবং সামনে উপস্থিত হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই, অথচ রাজ্য সরকার, একমাত্র রাজ্য সরকার পশ্চিমবাংলা যারা সরাসরি গভর্নমেন্ট প্রশাসনকে নামিয়ে এই ধর্মঘটকে বানচাল করার চেষ্টা করছে, আমরা এর তীব্র নিন্দা করছি। অন্যদিকে বামেদের ডাকা সাধারণ ধর্মঘট ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কলাডাঙ্গা এলাকা। বন্ধের প্রতিবাদ করায় কলাডাঙ্গা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালায় বাম কর্মী সমর্থকেরা। অভিযোগ, মারধর করা হয় তৃণমূল যুব নেতা মিজানুর রহমানকে। হেনস্থার শিকার বহরমপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আসিফ আহমেদ, আহত
প্রায় 15 জন তৃণমূল কর্মী, 5 জন আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত হয় এলাকার সাধারণ মানুষেরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দৌলতাবাদ থানার পুলিশ। একচেটিয়ে তৃণমূল কংগ্রেস, কেননা মহামাটি মানুষের সরকার উন্নয়নে বিশ্বাসী, সেই জায়গায় দাঁড়িয়ে গুটি কয়েক সিপিএম আছে। এখানে বিরোধী শূন্য পঞ্চায়েত হয়েছে। তো প্রতিদিনের মতো আজকেও আমরা পার্টি অফিসে এসে বসেছিলাম। তারপর পার্টি অফিস থেকে বসে যে যার জায়গায় যাওয়ার দরকার সে সে জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আমরা যেমন আসি তেমন এসেছিলাম। কিছু ব্যবসায়ী আমাদেরকে এসে বলল যে আমরা দোকান খুলতে চাই, কিন্তু কিছু সিপিএম এর দুষ্কৃতীরা আছে, তারা তাদের হারমাদ কুনামুটা এখনো তাদের যায়। তো তারা এসে বললো আমরা দোকানটা খুলতে চাই, ওরা দোকানটা খুলতে চাই দিচ্ছে না। তো আমরা গিয়ে সেখানে দোকানগুলো খুলে দিলাম। তো তারপরে কিছুক্ষণ পর দেখি কিছু দুষ্কৃতী লাঠি এবং ইট আমাদের পার্টি অফিসের দিকে ছুড়ে ছুড়ে ফেলে। তো আমরা অপ্রস্তুত ছিলাম। পরবর্তীতে যখন আমরা রুখে দাঁড়াই, তো তার মধ্যে আমাদের মোটামুটি 14-15 জন মতো যারা পার্টি অফিসে বসেছিল তারা খাম হয়, এবং তার মধ্যে 5 জন গুরুতর আহত, তাদেরকে বহরমপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে, বাকি ইসলামপুর হসপিটালে ট্রিটমেন্ট চলছে। তো তারপরে আমরা যখন রুখে দাঁড়াই তারাও লেজ গুটিয়ে পালিয়ে যাই। আমি একটা কথাই বলবো যে তারা পশ্চিমবঙ্গে 34 বছর ধরে শাসন করেছে, কিচ্ছু করতে পারে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাটি মানুষের সঙ্গে অনেক উন্নয়ন করেছে, এই উন্নয়ন তাদের আর সহ্য হচ্ছে না, তার জন্য তারা ধর্মঘট করছে। ইসলামপুরের বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। এই বন্ধে হরিহরপাড়ায় স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে বলে জানান প্রাক্তন বিধায়ক ইনসার আলী বিশ্বাস। আজকে বন্ধ আমরা হরিহরপাড়ায় সম্পূর্ণরূপে সার্থক। অভিনন্দন জানাই দোকানদারদেরকে, অভিনন্দন জানাই যারা ট্রেকার বাস চালক এবং অন্যান্য যারা লরি টরি চালায় তাদেরকে সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সাধারণ মানুষকে। কারণ আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা বন্ধ দেখেছি বামপন্থীকে দৃঢ় ট্রেড ইউনিয়নগুলি 8ই এবং 9ই জানুয়ারি শ্রমিকদের 18,000 টাকা মজুরি দিতে হবে, কৃষকদের ফসলের লাভজনক দাম দিতে হবে, সব বেকারের কাজ চাই, শ্রমিকদের পেনশন 6,000 টাকা দিতে হবে, এবং গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে আমরা এই রাস্তায় নেমেছি। মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। সরকার সকলকে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে, হরিহরপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে এবং বরান এরিয়া কমিটির পক্ষ থেকে। রঘুনাথগঞ্জে বন্ধের বিক্ষিপ্ত ছবি ধরা পড়ে এদিন। পথ অবরোধ করায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও বন্ধ সমর্থনকারীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। তার রাজনীতি হচ্ছে, তার বিরুদ্ধে আজকে গোটা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছেন, আমরাও রাস্তায় নেমেছি, আমরা এই মিছিলে আছি, ধর্মঘট ব্যাপকভাবে মানুষের সারা আমরা ধর্মঘটে পেয়েছি। কিন্তু আমাদের দুঃখের বিষয় পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সরকার, তারা জোর করে ধর্মঘটকে ভাঙার চক্রান্তে লিপ্ত হয়েছে। আমরা বারবার যা বলি যে বিজেপি এবং নরেন্দ্র মোদী এবং মমতা ব্যানার্জি এরা হচ্ছে একটা টাকার এপিট অপিট, এদের গোপনীয়তা তাদেরকে ভারতবর্ষে প্রমাণিত। যেখানে উড়িষ্যা সরকার তারাই বন্ধকে সমর্থন করছেন, সেখানে পশ্চিমবঙ্গ সরকার জোর করে নির্দেশিকা জারি করে পুলিশ নামিয়ে প্রশাসন নামিয়ে এই বন্ধকে ভাঙার জন্য চক্রান্তে লিপ্ত হয়েছেন। একটা গোপন আতাত বিজেপির সঙ্গে তৃণমূল সরকারের হয়েছে। অন্যদিকে বেলডাঙ্গাতেও এদিনের বন্ধের প্রভাব লক্ষ্য করা যায়। শহরের বাজার দোকানপাট ছিল বন্ধ, সেই সঙ্গে যান চলাচলও ছিল না বললেই চলে। বামকর্মীদের নেতৃত্বে একটি মিছিল দফায় দফায় বেলডাঙ্গার বিভিন্ন এলাকা পরিক্রমা করে। অপরদিকে কান্দিতে বন্ধের অসমর্থনে পথে নামলেন কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান অজয় বড়াল সহ অন্যান্য পৌরকর্মীরা। এদিন কান্দিতে অন্যান্য দিনের মতোই বাস চলাচল স্বাভাবিক ছিল, খোলা ছিল দোকানপাট, বাজার, স্কুল ও কলেজ। উন্নয়ন কিছু করেনি, উন্নয়নকে স্তব্ধ করার জন্য বামফ্রন্ট যে কর্মনাশা ধর্মঘট ডেকেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার, এবং আমরা এখানটায় বাসাকান্দি বাসস্ট্যান্ড থেকে সমস্ত বাস চলছে এবং যে বাসগুলো খারাপ হয়ে আছে সেগুলো চলছে না, তার সমস্ত বাস চলছে, সমস্ত দোকানপাট এখানটায় খোলা আছে। আমরা এই ধর্মঘটকে কোনোদিনই সমর্থন করছি না, কর্মনাশা ধর্মঘট আমরা সমর্থন করি, সমস্ত কিছু খোলা আছে। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।